দেশে দিন দিন বাড়ছে বেকারত্ব সর্বশেষ তথ্যে এর সংখ্যা 26 লাখের বেশি বর্তমান শিক্ষা ব্যবস্থায় বেকার তৈরি করছে মত বিশ্লেষকদের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশে বাড়ছে অস্থিরতা ঘটছে হত্যাকাণ্ড সহ নানা অপরাধ আছে মিয়ানমারের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ এদের কারণে নিত্য কলহ মারামারি খানাহানি আমাদের স্থানীয় জনগণ অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশেষ কিছু রোহিঙ্গা এখানে গুপ্তচর হিসেবে কাজ করতেছে সরকার কঠোর হওয়ার আগেই বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারে বিরত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের যাত্রা শুরু এবং ঢাকা ডাইনামাইটসকে 17 রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিপিএল এর শিরোপা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ সেরা তামিম আসসালামু আলাইকুম শুভ সকাল স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে শুনছিলাম মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম ওটা সংবাদ জুড়ে থাকছি আমি তানজিয়া জুথি এবার বিস্তারিত দেশে দিন দিন বাড়ছে বেকারত্ব বিশেষ করে তরুণ ও শিক্ষিত বেকারের হার বাড়ছে আশঙ্কাজনকভাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্যে দেশে বেকারের সংখ্যা 26 লাখের বেশি যদিও আন্তর্জাতিক শ্রম সংখ্যার মতে 7 বছরে দেশে বেকার সংখ্যা বেড়েছে দ্বিগুণ বিশ্লেষকদের মতে বর্তমান শিক্ষা ব্যবস্থায় হাজার হাজার বেকার তৈরি করছে কেমন আছে দেশের মানুষ দর্শক ধারাবাহিক রিপোর্টে নিজামুদ্দিনের ক্যামেরায় তা তুলে ধরবার চেষ্টা করেছেন আমাদের সহকর্মী সেলিম মালিক আজের শেষ পর্ব প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করেছেন এসব শিক্ষার্থী স্নাতক পাশ করার পর থেকে সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠানে একের পর এক চাকরির ইন্টারভিউ দিচ্ছেন স্নাতকোত্তর শেষ করার পরও এখনো মেলেনি কাঙ্ক্ষিত চাকরি সবকিছু ঠিকঠাক থাকলেও আমি যদি পারফেক্ট হই লাস্টে এসে যেটাতে আমি থেমে যাই সেটা হচ্ছে যে অভিজ্ঞতা আমাকে যদি কেউ চাকরি না দেয় আমার তো অভিজ্ঞতা পাওয়ার কথা না তো ওই জ্ঞানটা দেওয়ার দায়িত্ব কার গার্মেন্টস শ্রমিকরা যে আন্দোলন করলো আপনি দেখলেন সেখানে ন্যূনতম যে তাদের বেতন 8,500 টাকা ধরা হয়েছে এবং গ্রেড ওয়ানে কিন্তু 18,000 টাকার জন্য রিকোয়েস্ট করা হয়েছে কিন্তু একজন উচ্চশিক্ষিত তরুণ বের হলে তাকে 10,000 টাকাও কেউ হচ্ছে যে অফার করে না এটা আমাদের জন্য যেমন লজ্জা আমি মনে করি রাষ্ট্রের জন্য এটা দুঃখজনক 2018 সালের এপ্রিলে করা বিবিএস এর সবশেষ জরিপ বলছে দেশে বেকারের সংখ্যা 26,77,000 যা আগের বছরের চেয়ে 87,000 বেশি ওই সময় স্নাতক পাশ করা বেকার ছিলেন 40,000 আর উচ্চ মাধ্যমিক পাশ করা বেকার 6,38,000 এদিকে আন্তর্জাতিক শ্রম সংস্থা আয়োলো দিচ্ছে ভিন্ন তথ্য গেল বছরের নভেম্বরে প্রকাশিত সংস্থার জরিপ বলছে 2010 সাল থেকে পরের 7 বছরে দেশের বেকার বেড়েছে দ্বিগুণ এর মধ্যে প্রাথমিক পর্যায়ে শেষ করাদের মধ্যে বেকারত্বের হার 3.5%, মাধ্যমিক পর্যায়ে 8.5%, আর উচ্চ শিক্ষিতদের মধ্যে বেকার 10.7%। শিক্ষিতদেরকে যেভাবে আমি শিক্ষা দিচ্ছি, যা শিক্ষা দিচ্ছি, সেটার মান এবং সাবজেক্ট দুটোই আসলে পর্যাপ্তভাবে আমার যে জায়গাগুলোতে কর্মসংস্থান তৈরি হচ্ছে সেটার সাথে ম্যাচিং করছে না। এই বিশ্লেষকের মতে সায় দিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানালেন দেশের অন্যতম বড় চাকরিদাতা প্রতিষ্ঠান ই জেনারেশনের এই কর্ণধার। ইংলিশে মাস্টার্স করে আসছে কিন্তু সে নির্ভুলভাবে ইংরেজিতে ইমেল করতে পারছে না বা কমিউনিকেশনগুলো প্রপারলি করতে পারছে না। অনেক ক্ষেত্রে আমরাই বাধ্য হই অন্যান্য দেশের লোকজনকে দেশে নিয়ে এসে কাজ করানো বা আমাদের কাজের একটা পোর্শন তাদেরকে নিয়ে করানো। দেশের শিক্ষিতরা যেখানে কাঙ্ক্ষিত চাকরি পাচ্ছেন না সেখানে মাত্র 85,000 বিদেশি পেশাজীবী বাংলাদেশ থেকে আয় করে নিচ্ছেন বছরে 18,000 কোটি টাকারও বেশি। কাজ করে ভালো আয় যদি করতে পারেন কি কাজ করলেন অতটা ম্যাটার করে না, আপনার জীবনযাত্রার মান যদি ভালো হয় তাহলেই সমাজে আপনার একটা স্থান থাকবে, বাজারে যে চাহিদা আছে তার ভিত্তিতে আপনাকে কাজ খুঁজতে হবে। আমরা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় মানে 1,50,00,000 কর্মসংস্থানের কৌশল এবং কর্মপন্থা নির্ধারণ করব। বিশ্লেষকরা বলছেন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এসএমই ঋণ ব্যবস্থাপনাকে আরও সহজ করে দেশব্যাপী উদ্যোক্তা তৈরিতে সরকারকে আরও তৎপর হতে হবে। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প এবং আশেপাশের এলাকায় ক্রমেই বাড়ছে অস্থিরতা, চলছে একের পর এক হত্যাকাণ্ড সহ নানা অপরাধের ঘটনা, এমনকি কিছু রোহিঙ্গা মিয়ানমারের পক্ষে গুপ্তচর বৃত্তি করছে বলে অভিযোগ স্থানীয়দের।
দর্শক, টেকনাফ প্রতিনিধি শাহিন শাহ রিপোর্ট জানাচ্ছেন, জাফর সোহেল। বেশ কিছুদিন ধরে রোহিঙ্গাদের উপর হামলা, রোহিঙ্গা কর্তৃক স্থানীয়দের উপর হামলা এবং নিজেদের মধ্যে মারামারি ও সহিংসতার ঘটনায় অস্থিরতা তৈরি হচ্ছে টেকনাফ ও ওখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। এরই মধ্যে রোহিঙ্গা ও স্থানীয় সহ হত্যাকাণ্ড ঘটেছে 20টিরও বেশি, আগুন দেওয়া হয়েছে বেশ কয়েকবার। এসব ঘটনায় কিছু রোহিঙ্গা জড়িত বলে অভিযোগ করছেন স্থানীয়রা। তারা বলছেন, এমনকি অনেক রোহিঙ্গা মিয়ানমারের পক্ষে এখানে গুপ্তচর বৃত্তিও চালিয়ে যাচ্ছে। এদের কারণে নিত্য কলহ, মারামারি, খানাহানি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি আমাদের স্থানীয় জনগণের অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছু রোহিঙ্গা খারাপ আছে, ওরা বার্মার কথা বার্মা বলে, বাংলাদেশের কথা বাংলাদেশে বলে। বিশেষ কিছু রোহিঙ্গা এখানে গুপ্তচর হিসাবে কাজ করতেছে, তাদের সাথে আরাকানের বিভিন্ন অর্গানাইজেশন এবং আরাকানের বিভিন্ন ইয়ার সাথে তাদের যোগাযোগ আছে। দুষ্কৃতিকারী এসব রোহিঙ্গাদের অপকর্মে ইন্ধন দেওয়ার অভিযোগ আছে স্থানীয় কিছু মানুষ ও কিছু এনজিওর বিরুদ্ধেও। যারা সন্ত্রাসী তাদের মধ্যে কোনো না কোনোভাবে কি হয়ে যায়, যোগাযোগ হয়ে সংযোগ হয়ে যায়, এটা স্বাভাবিক। সুতরাং এটা অবশ্যই অবশ্যই আমাদের এলাকার যারা এটা রাখাইন হোক বা মুসলিম হোক, যারাই হোক, এখানে যারা সন্ত্রাসের জড়িত আছে ওদের সাথে অলরেডি রোহিঙ্গাদের একটা যোগসাজুষ্কি হয়ে গেছে এবং অনেকেই রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে রাত্রি যাপন করে। এ ধরনের খবর আমাদের কাছে কি আছে? টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, সহিংসতার ঘটনা সত্যি উদ্বেগজনক, তবে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে এগুলো বন্ধ করতে। আমরা এই ব্যাপারে অবশ্যই সরকার তরফ থেকে যে নির্দেশনা দেওয়া হচ্ছে আমরা সেই অনুযায়ী একদম ওতপ্রোতভাবে কাজ করছি। তো এর মধ্যে যারা যেসব দুষ্কৃতিকারী জড়িত তাদের তালিকা করা হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জাফর সোহেল, আরটিভি। সরকার কঠোর হওয়ার আগেই বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে কেবল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে সম্প্রচার সাংবাদিকদের নতুন সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। শুক্রবার সকালে সাংবাদিকদের নতুন এই সংগঠন উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফয়েজি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সম্প্রচার সাংবাদিকদের নতুন সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এর উদ্বোধন করেন। সম্প্রচার সাংবাদিক কেন্দ্র বাংলাদেশের শুভ উদ্বোধন। মাছরাঙা টিভির বার্তা প্রধান রেজওয়ানুল হক রাজা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং 71 টিভির বার্তা প্রধান শাকিল আহমেদকে সংগঠনের সদস্য সচিব করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকদেরকে সত্য অনুসন্ধানে নির্ভীক থাকার আহ্বান জানান স্পিকার। সম্প্রচারের সাথে সম্পৃক্ত সকল সাংবাদিকবৃন্দ যেন এই প্ল্যাটফর্ম থেকে তারা তাদের লক্ষ্যগুলো বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পারেন, সেটাই আমাদের প্রত্যাশা। তথ্যমন্ত্রী জানান, নবম ওয়েজ বোর্ডে টেলিভিশন কর্মীদের জন্য ওয়েজ বোর্ডের কথা বলা হয়েছে। সম্প্রচার নীতিমালা আইনে রূপান্তরের পর সম্প্রচার সাংবাদিকদের আইনগত সুরক্ষা দেয়া সম্ভব হবে। এ সময় বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার আইন লঙ্ঘন উল্লেখ করে কেবল অপারেটরদের সতর্ক করেন তথ্যমন্ত্রী। এখানে বড় প্রতিবন্ধকতা হচ্ছে যারা কেবল অপারেটর তারা ডাউনলিংক করে বিদেশি চ্যানেল প্রদর্শন করছে এবং বিদেশি চ্যানেল প্রদর্শন করা সেটি অপরাধ নয়, সেখানে বিজ্ঞাপন প্রচার করা সরকারের অনুমতি ব্যতীত রেখে ট্যাক্স প্রদান না করে আইনগত দণ্ডনীয় অপরাধ। যারা এই কাজগুলো করছেন তারা আইন লঙ্ঘন করছেন। সরকার কঠোরভাবে আইন প্রয়োগ করার আগেই আমি আশা করব তারা এই কাজটি থেকে বিরত হবেন। নতুন সংগঠনটি টেলিভিশন সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা বিধানে কাজ করবে প্রত্যাশা সংবাদকর্মীদের। সম্প্রচার মাধ্যমের অনেক সমস্যা আছে, অনেক সংকট আছে, অনেক অব্যবস্থাপনা তৈরি হয়েছে, এরকম একটা সংগঠনের খুবই দরকার ছিল। সাংবাদিক কল্যাণে অনেকগুলি সংগঠন আছে আমাদের সোসাইটিতে, গতানুগতিক সংগঠনগুলো, কিন্তু মনে হচ্ছিল যে সম্প্রচার কর্মীদের জন্য আসলে ওইভাবে কোনো কিছু নেই, সেই অভাব বা তারণা থেকেই এই নতুন সংগঠনে আত্মপ্রকাশ। চাকরিজীবী হিসেবে প্রতিষ্ঠান থেকে যে সুযোগ সুবিধাগুলো পাওয়া দরকার সেগুলো প্রথমে নিশ্চিত করতে হবে। আমরা সদস্যরা যারা যুক্ত হচ্ছি তাদের
কল্যাণের জায়গাটা হচ্ছে আমাদের প্রধান মুখ্য চ্যালেঞ্জ। প্রধান যে কাজটা সাংবাদিকদের দক্ষতা, যেটা তার সবচেয়ে জরুরি। সাংবাদিকদের নানা রকম ঝুঁকিতে পড়ে যায় এবং সাংবাদিকরা একই সঙ্গে তাদের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো দরকার, যেহেতু ঝুঁকি বাড়ছে। আর এই ঝুঁকি মোকাবেলা করার জন্যে যে সক্ষমতাটা তৈরি করা দরকার, বাইরের থেকে আমরা খুব বেশি সহায়তা সবসময় পাই না। এই জন্য আমরা ভেবেছি আমরা নিজেরা যদি এক হই তাহলে আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারবো। এ পর্যন্ত ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারে 1100 বেশি সংবাদকর্মী সদস্য হয়েছেন। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে 41 জনের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। আগামী 12 ফেব্রুয়ারি সংরক্ষিত আসনে ভোটার তালিকা প্রণয়ন ও 17 ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। জমতে শুরু করেছে অমর একুশে গ্রন্থমেলা। যেমন বেড়েছে পাঠকের উপস্থিতি, তেমনি বেড়েছে বই বিক্রিও। লেখক প্রকাশকদের মিলন মেলা চলবে মাস জুড়ে। শুক্রবারের বিশেষ আকর্ষণ ছিল শিশু প্রহর। উচ্ছ্বাসের পাশাপাশি কিনে নিয়েছেন প্রত্যাশিত বই। এবারে মেলা নিয়ে বেশ আশাবাদী আয়োজকরা। বইমেলার বিস্তারিত জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। প্রাণ ফিরেছে প্রাণের মেলায়, স্টলে স্টলে এখন নতুন বইয়ের ছড়াছড়ি। গল্পেরা হামাগুড়ি দিয়ে উঠেছে নতুন বইতে, সমাজের সংগতি অসঙ্গতি ফুটে উঠেছে কবিতা আর ছড়ায়। শুক্রবারের প্রধান আকর্ষণ ছিল শিশু প্রহর। শিশু চত্বরে ছিল সোনামণিদের বাঁধ ভাঙা উল্লাস। নেচে গেয়ে পছন্দের বই কিনে খুশ মেজাজে সময় পার করেছে কোমলমতি শিশুরা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আমি এখন একটা জাদুর বই কিনেছি, তারপরে বিজ্ঞানের কিছু বই কিনেছি। সূর্য মা আমার জাগার আগে উঠবো, আমি জেগে হয়নি সকাল ঘুমো, এখন মা বলবেন রেগে। পাঠ্য বইয়ের পাশাপাশি গল্প কবিতার বই শিশুদের পাঠ্যাভ্যাস গড়ে তুলতে সহায়ক বলে মনে করেন শিশু সাহিত্যিকরা। বইমেলাটার আলাদা একটা মাধুর্য আছে, আলাদা একটা গৌরব আছে, কিন্তু এর বাণিজ্যিক দিকটাকেও অবহেলা করার মতো না, অস্বীকার করার মতো না। শিশুদের তো একটা ফ্যান্টাসির বিরাট বড় জগৎ আছে, দেশপ্রেমের জগৎ, সততা, নৈতিকতা, ভালোবাসার কথা বলা যায়, এবং অন্ধকার থেকে শিশুরা যেন আলোয় আসতে পারে, এরকম একটা প্রবণতা প্রচ্ছন্নভাবে আমার লেখার পেছনে পেছনে থাকে, সেই চেষ্টাতেই বোধহয় ছোটদের জন্য লিখে থাকি। প্রথমবারের মতো বইমেলার পরিধি বাড়ায় খুশি লেখক এবং প্রকাশকরা। মেলা নিয়ে বেশ আশাবাদী তারা। দিনে দিনে মানুষের আগমন বাড়ছে এবং বেচা বিক্রিও আগের তুলনায় প্রতিদিনই বেড়ে যাচ্ছে। এবারের বইমেলার সাজসজ্জা এবং পরিবেশটা অন্যবারের চেয়ে ভালো মনে হচ্ছে। এই পর্যন্ত আমার বই বের হয়েছে, এটি হচ্ছে 10ম উপন্যাস। এখন অবধি সহস্রাধিক নতুন বই প্রকাশিত হয়েছে এই মেলায়, তার মধ্যে কবিতার বই বেশি। এবারের বই বিক্রি অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা আয়োজকদের। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। এদিকে বিপিএল এর ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স জিতলেও দুদলের লড়াকু মনোভাবে সন্তুষ্ট দর্শকরা। তবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরকে আরও বেশি আকর্ষণীয় করতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন ক্রিকেট পিপাসুরা। বিস্তারিত জানাচ্ছেন মমিন রহন। পুরো মাসের চিত্রটা পাল্টে গেল একদিনেই। আসর জুড়ে দর্শকদের জন্য হাহাকার করেছে মিরপুরের গ্যালারি। এক ফাইনালেই যেন গ্যালারির সব তৃষ্ণা মিটিয়ে দিল দর্শকরা, এমন উপচে পড়া ভিড় ছিল স্টেডিয়ামের বাইরেও। ব্যাটে বলে লড়াকু খেলা উপহার দিয়ে ক্রিকেটমোদী দর্শকদের মন মাতিয়েছেন সাকিব তামিমরা। খেলা শেষে তাই তৃপ্তির হাসি দর্শকদের মুখে। খুবই ভালো ছিল, দুই টিমের মধ্যে অনেক ভালো লড়াই হয়েছে। ঢাকা জিততে পারে যারাই টিকিট কালোবাজি করতেছে, এই জন্য ভাই আমরা সাধারণ পাবলিক
ঠিক টিকিট খেলা দেখতে পারতাছি না। বাট আমরা চাবো যে এটা ডেফিনেটলি একটা নিজস্ব ওয়েবসাইট হোক, যাতে হলো আরো প্রপার ইনফরমেশন উইটার আন্ডারেই থাকবে, ফ্যানরা খালি এই দেশে না বিদেশ থেকেও মানুষ আরো জানতে পারবে। আগামী আসরগুলোতে টিকিটের মূল্য কমানো এবং কালো বাজারিদের দৌরাত্ম্য ঠেকাতে কর্তৃপক্ষকে বিকল্প ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন অনেকে। আরো একটি আসরের জন্য অপেক্ষা করতে হবে পাক্কা এক বছর। তবে এই এক বছর বসে থাকার কিংবা অপেক্ষা করার কোনো অবকাশ নেই বিপিএল গভর্নিং কাউন্সিলের। চলতি আসরে নানা ভুল ত্রুটি নিয়ে তারা কাজ করবেন এই এক বছর, এবং আগামী আসরটি হয়ে উঠবে আরও বেশি প্রাণবন্ত, আরও বেশি উপভোগ্য, এমনটাই প্রত্যাশা সাধারণ দর্শকদের। মমিন রোহন, আরটিভি, হোম অফ ক্রিকেট, মিরপুর, ঢাকা। মেহেরপুরের গাংনীতেও হয়ে গেল দিনব্যাপী হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলার প্রতিযোগিতা। উপজেলার চ্যাংগাড়া গ্রামে শুক্রবার দিনব্যাপী প্রতিযোগিতায় ছিল হাড়ি ভাঙা, তৈলাক্ত কলা গাছে ওঠা, বস্তা দৌড়, রশি টানাটানি, ধীরে সাইকেল চালানো, বল নিক্ষেপ সহ নানা আয়োজন। এমন আয়োজন উপভোগ করতে বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষ উপস্থিত হন। নতুন প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা ছড়িয়ে দিতেই প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানান আয়োজক কমিটি। দর্শক, এর সাথে সকালের সংবাদ শেষ করব। তার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। দেশে দিন দিন বাড়ছে বেকারত্ব। সর্বশেষ তথ্যে এর সংখ্যা 26 লাখের বেশি। বর্তমান শিক্ষা ব্যবস্থায় বেকার তৈরি করছে মত বিশ্লেষকদের। টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশে বাড়ছে অস্থিরতা, ঘটছে হত্যাকাণ্ড সহ নানা অপরাধ, আছে মিয়ানমারের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ। সরকার কঠোর হওয়ার আগেই বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারে বিরত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের যাত্রা শুরু। এবং ঢাকা ডায়নামাইটসকে 17 রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিপিএল এর শিরোপা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের, ম্যাচ সেরা তামিম। দর্শক, সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।